বাড়তি দামে কয়েক মাস ধরেই চিনি বিক্রি হয়ে আসছে বাজারে। গেল তিন দিন ধরে বেশি দাম দিলেও দোকানে মিলছে না চিনি। খুচরা ব্যবসায়ীরা বলছেন চিনির এই সংকটের পেছনে মিল মালিকরা দায়ী। সরকারের বর্তমান নীতি অনুযায়ী ভোজ্য তেল ও চিনির বাজার দর নির্ধারণের ক্ষেত্রে কোম্পানিগুলোর সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের আলোচনার পর দাম বাড়ানো বা কমানোর বিজ্ঞপ্তি আসে। তবে এবার কোনো আলোচনা ছাড়াই হঠাৎই চিনির দামের উপর এমন উত্তাপের আঁচ কিছুতেই মানতে পারছেন না সাধারণ ক্রেতারা। এদিকে মশলার বাজারেও নেই কোনো সুখবর। অন্যান্য মশলার দাম আগে থেকেই বাড়তি থাকার পাশাপাশি এক সপ্তাহের ব্যবধানে জিরার দাম বেড়েছে কেজিতে 200 টাকা। এছাড়া ঈদকে সামনে রেখে মাছ মাংসের বাজার বেশ চড়া, তবে স্থিতিশীল রয়েছে ভোজ্য তেলের দাম। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। বাজারের অবস্থা জানাতে কারণ বাজার থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিলা করিম। শাকিলা, যেটি বলা হচ্ছে যে বেশি দাম দিয়েও আসলে বাজারে চিনির দেখা পাওয়া যাচ্ছে না, একটু জানাবেন যে আপনি যেহেতু বাজারে আছেন সেখানে ঘুরে আপনি কি এর সত্যতা পেয়েছেন কিনা এবং সব কিছু মিলিয়ে বাজারের কি অবস্থা দেখছেন? ধন্যবাদ তানি। আমি এই মুহূর্তে আছি কারওয়ান বাজারে এবং এখানে সকাল থেকে এসে আমি বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান, ছোট ছোট দোকান সব জায়গায় ঘুরে দেখলাম। বেশিরভাগ দোকানদাররাই বলছেন চিনি তাদের কাছে নাই এবং তারা বলছেন যে মিল মালিকরাই আসলে চিনি ছাড়ছে না, দেখে তারা চিনি পাচ্ছেন না। এটার পেছনে অনেক বড় একটি সিন্ডিকেটকে দায়ী করছেন তারা। তবে একই সাথে আমি আরও একটু জানিয়ে রাখতে চাই, মশলার দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে, যা বাড়া তা আগে বেড়ে গেছে। জিরার দাম গত এক সপ্তাহের ব্যবধানে 200 টাকা বেড়ে গেছে। এ নিয়ে ক্রেতাদের মধ্যে বেশ অসন্তোষ দেখা গেছে। এছাড়াও এলাচ সর্বনিম্ন বিক্রি হচ্ছে 1600 টাকা কেজি দরে, গোলমরিচ বিক্রি হচ্ছে 700 টাকা। আর তবে আরেকটু জানিয়ে রাখি, কাঁচা মরিচের দাম কিন্তু কিছুটা বেড়েছে, এখন 260 টাকা করে কেজি বিক্রি হচ্ছে। এবং আরও একটি সুখবর আছে, তা হলো ঈদের আগে তেলের দাম কমার একটা কথা থাকলেও তা কিন্তু ভোজ্য তেলের দাম তা কিন্তু এখন কমছে না, তবে ঈদের পরপরই লিটার প্রতি 12 টাকা করে কমার একটা সম্ভাবনা রয়েছে। আর চিনির বাজার নিয়ে আসলে বেশ কয়েকজন ক্রেতার সঙ্গে আমি কথা বললাম, তাদের মধ্যে আসলে চরম অসন্তোষ দেখা দিয়েছে, কারণ পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে এই ধরনের ব্যবসায়ীদের আসলে এই ধরনের একটি কারসাজি নিয়ে তারা চরম অসন্তোষ প্রকাশ করেছেন। তারা যেটি বলছেন যে আসলে বিষয়টি অত্যন্ত দুঃখজনক, যারা নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত রয়েছেন তাদের জন্য আসলে চিনি ক্রয় ক্ষমতার এক কথায় বাইরে চলে গেছে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন বিএমডব্লিউ সহ হাজার হাজার পুরস্কার। এছাড়া অন্যান্য মশলার দাম মোটামুটি হাতের নাগালেই রয়েছে। তানি, এই ছিল আমার কাছে কারওয়ান বাজার থেকে সর্বশেষ। শাকিলা, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ কারওয়ান বাজার থেকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী শাকিলা করিম।